হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। নিচের কোণটি ট্যান 3x ইকুয়াল টু 1 সমীকরণটি সাধারণ সমীকরণ। দেখো, ট্যান 3x ইকুয়াল টু 1, এটিকে প্রথমে আগে আমরা লিখে নিই যে ট্যান 3x ইকুয়াল টু 1 মানে কত? ট্যান পাই বাই 4। এখন আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যদি ট্যান আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয় এন পাই প্লাস আলফা, যেখানে এন বিলং করছে সেট অফ ইন্টিজারে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই 4। তাহলে এখান থেকে x এর ভ্যালু হয়ে যাচ্ছে, দেখো, এন পাই বাই 3 প্লাস পাই বাই 12। তাহলে এখানে অপশন দেখো কোথায় এবার এটি আছে। এর সাধারণ সমীকরণ দেখো, দেওয়া আছে এন পাই বাই 3 প্লাস পাই বাই 12। তার মানে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।